তো এটা ওরাইমোর র‍্যাপ আর এটা ওরাইমোর একটি 5 ওয়াটের আউটডোর ব্লুটুথ স্পিকার ভিডিওতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ তো এরকম একটা ট্রান্সপারেন্ট বক্স প্যাকেজিং এর সঙ্গে কিন্তু আপনারা পাবেন ওরাইমোর র‍্যাপের এই ব্লুটুথ স্পিকারটির বক্স প্যাকেজিং এবং বক্সের একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন ওরাইমোর ব্র্যান্ডিং এছাড়া থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেইলস বক্সে আপনারা এমআরপি পাবেন 3499 বাট অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন অনলি 1499 এ সো এরপরে আমি বক্সটা ওপেন করছি তো এরকম একটা বেস্ট বক্স প্যাকেটিং এর সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন ওরাইমোর র‍্যাপ এই স্পিকারটি এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন স্পিকার সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ ওরাইমোর র‍্যাপ কমপ্লিটলি একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি তো স্পিকারটিকে রাখছি সাইডে দেখে নেব বক্সের মধ্যে কি আছে তো স্পিকারটি ছাড়া বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন তো বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন এই ইউজার ম্যানুয়ালটি এছাড়া বক্সের মধ্যে পাচ্ছেন আপনারা একটি চার্জিং কেবিল আর এখানে আপনারা পাচ্ছেন একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবিল যেটার কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার আচ্ছা তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো এই স্পিকারটির একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন ওরাইমোর ব্র্যান্ডিং এছাড়া থাকছে একটি সিঙ্গল 5 ওয়াটের স্পিকার এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটি ব্যাস রেডিয়েটর স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি ফেব্রিক ফিনিশ প্রোটেকশন অর্থাৎ একদম টপে যে আপনারা পাটটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ফেব্রিক ফিনিশের সঙ্গে এবং এই স্পিকারটি টোটাল দুটি কালার্স ভেরিয়েন্ট কিন্তু আপনারা চুজ করতে পারবেন ব্ল্যাক এবং ব্লু তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি এছাড়া স্পিকারটির একদম টপে থাকছে টোটাল তিনটি ফাংশনাল বাটন তো একদম ফার্স্টে থাকছে একটি ভলিউম আপ বাটন বা নেস্ট্যাক বাটন এরপর থাকছে একটি প্লে পজ বাটন অর্থাৎ মিডিলে যে বাটনটি আপনারা পাচ্ছেন এটা কিন্তু প্লে পজ বাটন বাট এই বাটনটি কিন্তু পাওয়ার অন অফ বাটন অর্থাৎ পাওয়ার অন করার পর এই বাটনটি কিন্তু মিউজিক প্লে পজ বাটন হিসেবে ওয়ার্ক করবে এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন স্পিকারটির একদম বাটাপে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন একটি সিলিকন ওপেনিং বাটন যেটা ওপেন করলে আপনারা পাবেন একটি অক্স পোর্ট বা অক্সুলারি পোর্ট বাট এই স্পিকারটির সময় কিন্তু আপনারা কোনো অক্স কেবিল অ্যাভেলেবেল পাবেন না এরপর থাকছে একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন এবং সবশেষে থাকছে একটি ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট বাট এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো ইউএসবি স্লটের সুবিধা পাচ্ছেন না স্পিকারটির একদম লেফট সাইডে আপনারা পাচ্ছেন র‍্যাপের ব্র্যান্ডিং এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটি এলইডি ইন্ডিকেটর এবং স্পিকারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন একটি স্ট্র্যাপ তো এই স্ট্র্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটিকে আউটডোরে ইউজ করতে পারেন অর্থাৎ এই স্পিকারটি আপনারা কোনো র‍্যাকস্যাক বা কোনো সাইকেলের সঙ্গে কিন্তু অর্থাৎ কোনো বাইসাইকেলের সঙ্গে কিন্তু আপনারা সেট করে স্পিকারটিকে সম্পূর্ণভাবে আউটডোরে ক্যারি করতে পারেন তো এটা কিন্তু একটা বেস্ট অপশন আপনারা পাচ্ছেন ওরাইমো র‍্যাপ এই আউটডোর স্পিকারটির সঙ্গে এবং একদম ব্যাক সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন ওরাইমো ব্র্যান্ডিং আচ্ছা তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো কমপ্লিট স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে এবং তার সঙ্গে থাকছে একটা রাবার ফিনিশ ডিজাইন তো রাবার ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না এবং সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন একদমই পোর্টেবল ডিজাইনের সঙ্গে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই একটা 100 স্পিকার বলা যেতে পারে এবং আউটডোর স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটাই স্মল একটা সাইজের সঙ্গে আপনারা পাচ্ছেন তো আমার কাছে ওরাইমো র‍্যাপের যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটা ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে এবং একদমই একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি আচ্ছা তো স্পিকারটির আউটপুট ওয়ার আপনারা পাবেন 5 ওয়াটের সঙ্গে অর্থাৎ এটি একটি 5 ওয়াটের পোর্টেবল আউটডোর ব্লুটুথ স্পিকার স্পিকারটির ওয়্যারলেস রেঞ্জ আপনারা পাবেন 10 মিটারের সঙ্গে এর সঙ্গে স্পিকারটিতে আপনারা পাচ্ছেন মাল্টিপল কানেক্টিভিটি মোডস যেমন ব্লুটুথ মোড অক্স মোড টিএফ কার্ড মোড বাট এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো ইউএসবি মোডের সুবিধা পাচ্ছেন না স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো TWS এর সুবিধা পাচ্ছেন না অর্থাৎ কোনো ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স এই স্পিকারটিতে কিন্তু থাকছে না তার সঙ্গে স্পিকারটিতে কিন্তু কোনো আপনারা FM এর সুবিধাও পাচ্ছেন না এছাড়া স্পিকারটির থাকছে ইনবিল্ট 1500 mAh এর ব্যাটারি অর্থাৎ 1500 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা এই স্পিকারটিতে পাবেন যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 2 আওয়ার্সের সঙ্গে অর্থাৎ 2 ঘন্টার সঙ্গে এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পাবেন আপ টু 10 আওয়ার্সের সঙ্গে অর্থাৎ 10 ঘন্টার মিউজিক প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটিতে পাবেন তো আপনারা যদি 50% ভলিউম দিয়ে স্পিকারটিকে ইউজ করেন তবেই কিন্তু আপনারা 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে পাবেন এবং এটা যেহেতু আউটডোর স্পিকার তো সেই কারণে আপনারা কিন্তু মোবাইলের সঙ্গে কানেক্ট করে স্পিকারটিকে ইউজ করতে পারেন তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস থাকছে ওরাইমো র‍্যাপ এই স্পিকারটির সঙ্গে এবং যে স্পেসিফিকেশনসগুলো আপনারা পাচ্ছেন সেগুলি ডেফিনেটলি অনেকটা আপডেটের সঙ্গে আপনারা পাবেন সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ
তো এটা যেহেতু 5 ওয়াটের একটি স্পিকার তো 5 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটা লাউড এর সঙ্গে আপনারা পাবেন অর্থাৎ ইনরুমে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো সেখানেও ডিফিনিটলি একটা লাউড এবং ডিপ বেসের সঙ্গে পাবেন এবং আউটডোরে যদি আপনারা ইউজ করেন তো সেখানেও আপনারা অনেকটা লাউড এবং ডিপ বেসের সঙ্গে পাবেন বাট স্পিকারটিতে একটা ইস্যু আমার মনে হয় যেটা স্পিকারটির ভাইব্রেটিং ইস্যু তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং বা হাই বেসের সঙ্গে স্পিকারটিতে প্লে করেন তো সেক্ষেত্রে কিন্তু একটু ভাইব্রেটিং ইস্যু আসতে পারে আদারওয়াইজ স্পিকারটির সাউন্ড কোয়ালিটিতে কিন্তু কোনো রকম ইস্যু আপনারা পাবেন না তো আমার কাছে স্পিকারটির যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে তো আপনারা কিন্তু আউটডোর স্পিকার হিসেবে ওরাইমো ওয়্যাম এই স্পিকারটিকে চুজ করতে পারেন স্পিকারটির যে প্রাইস রেঞ্জ সেটা 1500 টাকা তো অনেকটাই বেশি প্রাইস মনে হয়েছে আমার এই স্পিকারটি তো অ্যাপ্রক্স 1100 থেকে 1200 টাকা যদি থাকতো স্পিকারটি বা আপনারা যদি অফারে 1100 থেকে 1200 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে স্পিকারটিকে পারচেজ করতে পারেন তো সেখানে ডেফিনেটলি কিন্তু এটা একটা ভ্যালু ফর মানি স্পিকার হতে পারে বাট 1500 টাকা এই প্রাইস এটা অনেকটাই বেশি বলে মনে হয়েছে আদারওয়াইজ স্পিকারটির ডিজাইন বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার সো আজকের ভিডিও এখানে শেষ করছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও